গোলাপ গাঁদা ডালিয়া কসমস সহ দেশি বিদেশি নানা জাতের ফুল আর ফুলগাছের ব্যাপক সমারোহ ময়মনসিংহ শহরের টাউন হল মাঠের পুষ্প মেলায় বাহারি সব ফুলের চোখ জোরানো গাছের চারা সংগ্রহ করতে মানুষের ভিড় থাকে সারাদিনই বিভিন্ন জাতের ফুলের সাথে পরিচয় করিয়ে দিতে শিশুদেরও মেলায় নিয়ে আসেন অভিভাবকেরা ফুলগাছের সংগ্রহ এবং দাম সহনীয় পর্যায়ে থাকায় খুশি দর্শনার্থীরা ফুলের মেলায় এসে আমার খুব ভালো লেগেছে আমি আমি এখান থেকে মোর ফুল নিয়েছি ডালিয়া ফুল নিয়েছি নিয়েছি ফুল প্রতি হয় সাথে এবারে ফ্রেন্ডস এর সাথে আসলাম দেশি বিদেশি অনেক ফুল সম্পর্কে আমরা জানতে পারলাম এবং কিনে নিয়ে যাচ্ছি অনেক ফুল যেগুলো আমরা আসলে সচরাচর দেখি না ওইগুলো দেখা যাচ্ছে কেনা যাচ্ছে পুষ্প মেলায় আসলে আমরা অনেকগুলো একসাথে মানে ভালো লাগে প্লাস আমরা অনেক ফুল কিনতেও পারি এদিকে মেলায় আশানুরূপ বেচা কেনা হওয়ায় খুশি নার্সারি মালিকরা এবার মেলায় অর্ধ কোটি টাকার ফুল গাছের চারা বিক্রি হবে বলে আশা তাদের আমরা আশা করতেছি যে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা উদ্দে আমরা বেসতে পারবো আর কি এই লক্ষ্যে আমরা কাজ করতেছি ডালিয়া চন্ডমলিকা সিল্পিয়া এনকা গোলাপ খুব ভালো বেসন হইতেছে নিচে পঞ্চাশ টাকা উপরে ছয় হাজার টাকা পর্যন্ত দাম আছে ডালিয়া বেশি পঞ্চাশ টাকা আর গোলাপ বেসতেছে একশো টাকা পানচুটি আছে ছয়শো টাকা আর ছোটগলাবে সি দশশো টাকা পৌর মেয়র জানালেন আগামী বছর থেকে পুষ্পমেলার পরিসর আরও বাড়ানো হবে নতুন প্রজন্ম অনেকে ফুলের নাম জানে না ফলের নাম জানে না বা ফুল গাছের নামটি জানে না আমরা তাদের কাছে আমাদের ফুল ফল বা গাছের নামটি পরিচয় করে দেওয়ার জন্য আমাদের এই উদ্দেশ্য নতুন প্রজন্মকে ফুলের সাথে পরিচয় করিয়ে দিতে বয়মনসিংহ পৌরসভার সহায়তায় নার্সারি মালিক সমিতি গত চার বছর ধরে এ পুষ্পমেলার আয়োজন করছে আরুন রশিদ সময় সংবাদ ময়মনসিংহ